হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উষা সরকার। তো আজকের ব্লগটা হচ্ছে একদম ধামাকাদার। কি কারণে ধামাকাদার? কারণ আজকে আমার বাড়ি আসবে অনেকগুলো সবাই। আর সবাইগুলো কে আসবে কন্ত? কারণ আজকে আমরা নিমন্ত্রণ করছি, মানে মোর বাবা নিমন্ত্রণ করছে ভাগিনে ভাগ্নি ঘরক। কারণ আমরা উমে গেল ভাদর মাসি খান খোয়া নেই, তো ভাদর মাসি খানের জন্য আর কি নিমন্ত্রণ করছে, আয়োজন আমরা করছি। তো উমরা রাত্রি আসবে, তো আমরা তার জন্য কি কি আয়োজন করি তো চলো তোমরা দেখতে থাকো। পুর কাটি হচ্ছে, পুর লাবড়া হবে। আর এই যে এটি মোর মা মিঠাই কাটি দিবে দিচ্ছে, মিঠাই আটা ঠাটা আর কি কি আছে ওইলে দিবে। ওই যে এটি তালের রসগুলো দিবে এলে আপাতত, তো দেখা যাক তারপরে কি কি করতে। আর এটি আছে দেখো মাছ, এই ঝুড়িটাতে আছে মাছ। তো ফাইনালি আমার মাংস কাটা একদমই কমপ্লিট, খালি এলা ধুইয়ে ওই ওই গামলা থাকে এই গামলা তুলে। তো মাছ আর মাংস রান্না করার জন্য এটি আছে হচ্ছে পেঁয়াজ, আর এটি আছে হচ্ছে আদা মরুচ, আর এটি হবে একটা সবজি। তো সবজির জন্য কাটা আছে এটি হচ্ছে পুর আলু, এই সব মিলিয়ে সব মিলিয়ে একটা হবে লাবড়া, মানে নীলকচু, আর হচ্ছে আলু। এটা দিয়ে হবে মিষ্টি কচু, হ্যাঁ যাই হোক মিষ্টি কচু কল। তো এইটা দিয়ে হবে মাছের ঝোল। আর আমার বাড়িতে কতলা শাক আছে তোমাকে দেখান। এই যে এটি হয় মোর বৌমে হয়, এই যে হয় দিদি হয় মোর দিদি, মামার বেটি দিদি। আর ওই যে ওইটা হলো মোর পিসি, আর এই যে এইটা হলো মোর বৌদি। কি করলো দেখুন, কায়লে কাকুস। তো এই যে দেখো এটি আছে হচ্ছে মাছ, যে মাছগুলো আমি তোমাকে তখন দেখালাম ওই মাছগুলো এটি ভাজা করা আছে। তো এলা বাটাবাটি চলছে শিলপাটার, একদম টেস্টি হবে জন্য শিলপাটার বাটা হচ্ছে, একদম মিক্সচারে বাটা হচ্ছে না এই জন্য। তো এটি আছে সোয়াবিন, মানে হাড্ডি সারা মাংস। কি হাড্ডি সারা মাংস, যার দাঁত নাই তাই এইলে খাবে। তো এই যে দেখি দিচ্ছেন এটি আমার রাধুনি নান্দি দিচ্ছে, এই যে মোর মামার মামা তো দিদি, এই রাধুনি নান্দি দিচ্ছে। ইনি কিন্তু একদমই পাকা রাধুনি, দেখো ওই জন্য তসলাও একদম শাগে ভর্তি, একদম শাগে ভর্তি, শাগে ভর্তি বলে সবজি সবজি ভর্তি খাওয়া যায়। তো মোর এটি বৌমা, কচি বৌমা। তো এই কচি বৌমা এই যে মরুচের বোটা ফেলে দিচ্ছে দেখো। তো আর একজন সাহাই দেখো মাছ বেশি দিচ্ছে, সরি মাছ বেশি না মাছ ভাজা ফেলে দিচ্ছে। তো দেখো মাছ ভাজি দিচ্ছে এই বৌ দিয়ে এটি, আর বাকি সবাইগুলা আসবে রাত্রি। তুমি তোমার রাত্রি দেখান আমার ভাই কাই কি হয়ে দে ভেদের ভেদের করে দিচ্ছে, একদম তুমি যদি রানী হচ্ছে আমি দিলে দিদি ভেদের ভেদের করে দিচ্ছ, আর এই দুটি চাওয়া দিচ্ছ। আমার আরো একজন সাহাই আসিল, মোর বৌদি আসিল, পিসির বেটার বউ দেখো। এই যে আমার আর একটা শাগাই আছে, এই যে ভাগিনিয়া শাগাই, ভাই ভাগিনিয়া। তো ফাইনালি আমার আর একজন সারাই আছে, আর একজন সারাই কাই দেখো মোর হলে ভাইস্তিয়া। পাপা হাই বললো তো, হাই হাই বললো তো, পাপা চাপড়ি বাজাও, চাপড়ি বাজাও তো। ইনি এলা মুড ভালো নাই, ইনি চাপড়ি বাজাবে না। আমার আর একটা নতুন সারাই এসছে, তাও আবার সেই রাক্ষস পড়া দেখো মশক নাই হইতে বলছে, দেখো মশক নাই হইতে বলছে। আর মশক সব শেষ করে দিছে দিছে, পিঠেও এখন নাই, একদম ইনের অত্যাচারে একদম গ্যাস বন্ধ করে দিচ্ছে দেখো। জেলায় ভাজে সেলাই খায় দেখো দেখো খোরাক, কারণ থালাত পোষায় না বুঝছেন, কারণ খুব রাক্ষসের মতন করে খাওয়া দিচ্ছে। তো এটি দেখো এটি মোর দুই বৌদি ভাজি হচ্ছে পিঠে, দেখো তসলাত পিঠে চড়ে দিছে দেখো। আমার পিঠে বানায় একদম কমপ্লিট দেখো, আমার এই তেলানি কমপ্লিটের দিকে এলা মশংগুলো চড়ে দিবে, এই যে দেখো, এই যে রান্ধনি, এই যে মশংগুলো এলা চড়ে দিল, ও তেলগুলো পরে দেওয়া হবে। আর এই যে তেলগুলো আছে তেলগুলো পরে দিবে, আর এই যে এই মশলাগুলো বাটা আছে, আদা রসুন পেঁয়াজ জিরিয়া লঙ্কা সবকিছু এটি মাংসর একেবারে সেই সেন্ট বেরিয়েছে। তো মুই এলা খানেক যাই রান্ধন ঘর দিয়ে হোক, যে এখানে যদি চাকার চান্স পান।
এলা যাবাদ হচ্ছে রান্ধন ঘরে রেদি শুই শুই করি তো মাংসের তো সেই একদম গন্ধ বাইরেছে তা দে এখানে মগ চাকুং আরে দে রে খানে আরে দে অল্প না দে দেখো কি কয় দেখো খাবার চালু মুখ দেওয়া বাদ দিয়ে দেখো জল ঢালি দিল তো এতক্ষণ থেকে ফেদলি পাততে পাততে মুই পুরে একদম ঘামি গেছু তো সে কারণে মুই একদম ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিলাম এলা তো আমার কায় কায় আছে কোন কোন সাগায় কি কি লাগে দিছে তো খানিক তোমাকে চলো দেখাং তো এইটি রুমত আমার এই যে দেখো এই যে এটি দুইটি শাগাই কি করি হচ্ছে এই যে এটি দুইটি শাগাই টিভি দেখি হচ্ছে আর একটা শাগাই মানে মোর একটা বৌদি এই যে ছাওয়া ধরিয়া আছে এটি এটি রুমত থাকা রুমটা ও শাগাইগুলি খাবার হচ্ছে ওই মাথা থাকে এই মাথা অবধি আর এই যে দিবে হচ্ছে তিনটে ওই তিনটে দাঁড়ের হওয়া তিনটে মোর বৌদি আর এই যে এটা দিদি দিবে হচ্ছে তো ফাইনালি আমার শাগাই সদর সবারই খাওয়া দাওয়া একদম কমপ্লিট হল শাগাই সদর সব বাড়িও চলে গেছে তো মোর আজকের ব্লগটা কেমন লাগিল তোমার তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তো আজকের মতো টাটা গুড নাইট ভালো থাকবেন সুখে থাকবেন